हंदे पोड़ी अहवा गायिका हंदे हंदे पोड़ी अहवा गायिका हंदे ओरे फुराइले बेला बोझ बैठला फुराइले बेला बोझ बैठला कैमन कोरे डीम खाइरे फंदे पोड़ी यहबो गायिका आहंदे दारुन दारुन फंदे पोड़ी यहबो गायिका ऐसे तुम्हार पर राग है आमार दुबारे थावा आमार थावा दुबा फोन दादे कौन तेरे बाज देता धर्मना तुम्हें हाय 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 एक कोने कोई कोई फोन कोई आप जने फैला थे ना तो ओ मातार हाँ धरोता कैसे गया लो ए हेलो इधर कॉल दिए ए हेलो हाँ के बात सन पोरी मनी हाँ हाँ बोलो सुना की है ये से हाँ तुम्हारे बड़ी वो भी जान चलाई है से हाँ 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 गो ओ सुनित दिश्ट वो भी जोगेर भित्ति ती वो भी जान चलाई से करा ओ ताली तो ठीक है से तुम्हारे बड़े खोरो रे आप जो दी वो भी जान चलाई तेरा एक बार निदिश्ट तो इच्छो ना पली असलाई नहीं তবে একটা কথা বলে রাখতে হবে আমি তোমার কবার করি কলাম যে তুমি ভালো হয়ে যাও ওই যে ইয়ানি খান যেভাবে ভালো হয়েছে ওই যে সানাই হ্যাঁ সে পর্যন্ত সেই সেজারিং করে এই সাথে ভালো হয়ে গেল আর কত মানুষ ভালো হয়ে গেল তোমার যে আমি সেদিন ফোন করি কলাম যে তুমি ওগের মতো ভালো হয়ে যাও তুমি কথাটা কানে তুললে না হ্যাঁ ফেসবুকে লাইভ করি যাও তা কেউ সহযোগিতা করিনি ও ভাইরও কল দিছিলে ওরে বাপু রে সহযোগিতা কিনা করবে পাপ পুড়িয়ে গেলি তোমার মনে করো যে পাশে কেউ থাকে না বুঝেছ আল্লাহ যখন ধরে তখন তার আসলে আর কোনো রাস্তা থাকে না তা আমার মনে হচ্ছে সেই রকম অবস্থা হয়েছে পাপ পুড়িয়ে গেছে এখন তোমার মনে করো যে ফান্দে এ গান গাছিলাম না আমরা খালি খাগে আরে এ কান্দে না কান্দে না কান্দে না বরং তোমার দেখে এখন যারা আছে তারা শিক্ষা নিক আমি ওই সেদিন সেদিন না মনে হয় আজকেই দেখলাম টিপিতে যে এখনো 8-10টা মডেল রয়েছে মডেল না মডেল মডেল হ্যাঁ 8-10টা মডেল রয়েছে জাগের হইল আইনের আওতায় নিয়ে আসা হবে কারণ ইরা হইল রাতির রানী রাত্রি সার্ভিস দেয় তুমি কি বাবু আইসা তোমার কথা বাদ দাও আমি ওই ডোকের কথা কইছি এই যে রাত্রি সার্ভিস দোয়া এটা বন্ধ করতে হবে এই সার্ভিস দিতে যাইয়ে তো দেশটা ভরি ফেলাচ্ছ বিভিন্ন জায়গায় এই খোলে যে রাত 12-1টা সময় তুমি যে রাত্রি গিয়েছাও বারে এখানে সেখানে হ্যাঁ এগুলো কি এগুলো কি কি হ্যাঁ এগুলো অনৈতিকতা অশ্লীলতা বেহায়াপনা এগুলোর জন্যই আজকে সমাজের এত অধঃপতন আর তোমাকে আজকে ধরার মতো একটা সিদ্ধান্ত প্রশাসন নিয়ে বিশাল বিশাল একটা ভালো কাজ করছে তোর যেন ফাঁসি দেয় তোর যেন ফাঁসি দেয় তোর আমি কবার করি করলাম যে ভালো হয়ে যা আল্লাহ রাস্তায় আই নামাজ পড় রোজা কর পর্দা কর চরিত্র কে ঠিক করি ভাল সুজা করি ভাল এই একটা কথা কানে তুলিস দেখে তোর খারাপের জন্য বলি নাকি হুম এখন বুঝতে পারবা কত ধানে কত চাই দুনিয়ার পরে তো আজাব গজব যেটা আছে আছে পরকালে রইছে লাঞ্ছনা আর গঞ্জনা তোমাদের ব্যাপারে আল্লাহ বলিছে ওয়া করনা ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবার রজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা হে নারীরা পর্দার মধ্যে থাকো আর জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেকে পুরো দর্শন করে বেড়ায় না আর তোর যে সাজগোজ এই যে লাইভি আইসিস তাও তো মনে হয় পোশাক আশাক ঠিক ছিল না রে ওই একটা ইয়ে ছিল এই ইয়ে আরে নাউজুবিল্লাহি মিন জালিক কি ছিল তাও কাছো এই ওই যে ইয়ে ছিল এখানে একটা ইয়ে ছিল আর কি এই এই শট আল্লাহ ধরিছে ওই র‍্যাব এটা মূল কথা না মূল কথা হলো আল্লাহ ধরিয়েছে পাপ পুড়িয়ে গেছে ঘরে ওই সেই গেমে পেয়েছ নাকি ছোটখাটো বার ছিল হইবে আনে
আমি যেটা বলি জেলখানায় যাচ্ছাও পুত পবিত্র চরিত্রের অধিকারী হওয়ার চেষ্টা করো, তৌবা করো আল্লাহর কাছে। আল্লাহ যদি চাই তাইলে তোমার ক্ষমা করতে পারে, কিন্তু তুমি যে অপরাধ করিছাও, হ্যাঁ তোমার জন্য হাজার হাজার যুবক শত শত যুবক হ্যাঁ নষ্ট হয়েছে, বিপদগামী হয়েছে, আর নারীরা তো আছেই। হ্যাঁ এই যে বিপদগামী নিজে হয়েছাও অন্যের করিছাও, এর সাজা পাতি হবে না? এহ কালেও পাবা পরকালেও পাবা। তুমি যদি এনি খানের মতো কিংবা ওই যে সানাই মাহবুব সহ আরো কিছু ওই যে কিডা ফিরোজ না কি যেন একটা আছে, হ্যাঁ এরকম অনেকেই আল্লাহর পথে ফিরে গিয়েছে, এই সঠিক পথে, মানে আল্লাহর পথে বলতে সঠিক পথে ফিরে এসেছে। তো সঠিক পথে যদি আসতে তাহলে আজকে তোমার এরকম একটা অবস্থা হইতো না? র্যাব বুঝতে পেরেছে যে তুমি এই সঠিক পথ ভুলে অন্য পথে চলে গেছাও, তোমার ধরিয়েছে। কান্দে না কান্দে না, কান্দার দরকার নেই। আরে বাবা রে আমি বুঝতে পারিছি, হ্যাঁ আরে বাবা র্যাব যেখানে ধরছে সেখানে পুলিশের সাহায্য চাইয়ে, এখন মনে করে যে পুলিশ আর র্যাব তারা কি বাইরের কিছু, সবাই একই আইন প্রশাসনের লোক। শোনো শেষ কথা বলে দিচ্ছি, নো টেনশন টু ফুর্তি, আল্লাহ যা করে ভালোর জন্য করে, ভিতরে ঢুকাইছে ভালো হয়ে ফিরে আসবা, আল্লাহ রাস্তায় সোজা রাস্তায় চলবা, ব্যাস শেষ, আর কোনো কথা নেই। আই এম সরি, এখন কাজ করবো, মেলা কাজ করতে হবে। ওকে থ্যাংক ইউ। ফান্দে পড়ি আহাব গায়িকা আহান্দে, আবার ফান্দে পড়ি আহাব গায়িকা আহান্দে।